কিন্তু একটু অন্য ধারার ফিল্ম একটু কমার্শিয়াল ফিল্ম সেই জন্য কিন্তু পারফরমেন্স করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় এই রকম অভিনেতাদের জন্য বাট শিবপ্রসাদ মুখার্জি এত ভালোভাবে এটাকে ফুল আপ করেছে না সেটা দেখার মতো ছিল মানে ট্রেলারের প্রথম থেকে লাস্ট অব্দি শিবুদার ক্যারেক্টারের থেকে তুমি চোখ সরতে পারবে না এটা কিন্তু গ্যারেন্টি আমার মনে হয় শিবুদা এই ফিল্মটা দিয়ে কিন্তু একটা বাজিমাত করতে চলেছে মানে ট্রেলারে একটা সিন আছে যেখানে একটা বাচ্চা শিবুদার ক্যারেক্টারটাকে জিজ্ঞাসা করে তুমি চোর সেই জায়গায় শিবুদা একটা হাসি রিয়াকশন দেয় সেই জায়গাটা ভাই মারাত্মক ছিল সিবুদা এই টেলারে কিন্তু সোর্স টেলার সেটা নিয়ে কোনো কথা হবে না ভাই এছাড়াও কিন্তু আরেকজনের কথা বলতেই হবে যাকে কিন্তু এই টেলারে খুবই প্রমিসিং লেগেছে তার নাম হলো কৌশানী মুখার্জি ভাই তাকে দেখে আমি পুরো ছিটকে গেছি ভাই এই রকম লেভেলের একটা পারফরমেন্স ডেলিভার করছে কৌশানী মুখার্জি যাকে তুমি অন্য ধারার ফিল্মে দেখবে মানে অ্যাক্টিং এ পুরো ভরিয়ে দেবে বাট এই টেলারের মধ্যে কিন্তু তার অ্যাক্টিং সত্যি ভালো লাগছে আর ফিল্মের মধ্যে তো আরো ভালোভাবে এটা ফুটে আসবে আজকে কৌশানী মুখার্জি ক্যারেক্টারটা কিন্তু সিবুদার বউ হতে চলেছে তাদের দুজনের মধ্যে যে কেমিস্ট্রি এই টেলারের মধ্যে দেখানো হয়েছে সেটা কিন্তু সত্যি দারুণ ছিল ফিল্মে তো আরো ভালোভাবে ফুটে আসবে অপরদিকে দিকে কিন্তু রীতাবড়ি আর আবির চট্টার্জিরও একটা কেমিস্ট্রি দেখানো হয়েছে এই টেলারের মধ্যে তাদের কেমিস্ট্রিও কিন্তু বেশ ভালো লাগছে এই টেলারের মধ্যে এই আর কৌশানী মুখার্জির কেমিস্ট্রিটা কথা নজর কেড়েছে মানে এদের কেমিস্ট্রিটা কিন্তু সত্যি ভারী ছিল আবির চট্টোপাধ্যায় কেমিস্ট্রির এই রীতাবড়ির কেমিস্টির উপজি কিন্তু একজন পুলিশ অফিসারের চরিত্র প্লে করছে কিনা এই ফিল্মের প্রোটাগনিস্ট হতে চলেছে আর এই আবির ডায়লগও কিন্তু বেশ খিস্তিখাস্তা দেওয়া হয়েছে সেটা কিন্তু এই টেলার দিকে বোঝা যাচ্ছে মানে বাংলা ইন্ডাস্ট্রি কি করছে সব বড় বড় অভিনেতাদের দিয়ে খিস্তি কাস্তা করা হচ্ছে মানে কে দ্বিবদা করছে এদিকে আবির্ধা করছে মানে কি হচ্ছে এটা देखो ट्रेलर देखे गल्पের ব্যাপারে যতটা বোঝায় আছে একজন ব্যাংক ডাকা যে কিনা বিকম পাস করে ব্যাংক ডাকাতি করছে আর একজন পুলিশ অফিসার এই ব্যাংক ডাকাতকে আটানোর জন্য আফরান চেষ্টা করে যাচ্ছে এবার কেন এই ব্যাংক ডাকাত বিকম পাস করে ব্যাংক ডাকাতি করছে এছাড়া পুলিশ অফিসার এত খাড় কেন ওই ব্যাংক ডাকাতের উপর সেটা তো পুরো ফিল্মেইলাই বোঝাবে ट्रेलरের মধ্যে কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লাগলো সেটা হলো প্রোটাগনিস্ট আর Antagonist এর লাভ লাইক মানে ম্যারেট লাইক যেটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে এক্সপ্লোর করেছে আই এম শোর যে ফিল্মের মধ্যেও আরো খুব ভালো থাকবে মানে হিরো আর ভিলেন হোক তারা যে তাদের বোকে খুব ভালোবাসে সেটা কিন্তু খুব ভালোভাবে টেলারে দেখেছি এটা কিন্তু আমার শক্তি কথা হেভি লেগেছে মানে হিরো আর ভিলেনে যে ইকুয়াল কন্ট্রিবিউশন থাকতে চলেছে এই প্রিমিয়ার মধ্যে সেটা কিন্তু এই টেলার থেকে বোঝা যাচ্ছে এছাড়া কিন্তু টেলারে লুক এন্ড ফিল কিন্তু খুব ভালো হয়েছে বেশ বোঝা যাচ্ছে যে এই টিমটার উপর খুব ভালোভাবে খরচ করা হয়েছে মানে এই টেলারটা থেকে কিন্তু অবভিয়াসলি প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে আর এই টেলারে বিজিএম নিয়ে কথা বলতেই হবে এই টেলারের বিজিএম কিন্তু সলিড ছিল ভাই এর শু একটা বিজিএম দেখা যায় যেটা কিন্তু শিবুদা ক্যারেক্টারে ইন্ট্রোডিউসের সময় ইউজ করা হয় সেটা কিন্তু তুখর ভাই এইছাড়া কিন্তু এই টেলারটা খুব ভালোভাবে এডিট করা হয়েছে মানে খুব শার্প একটা এডিট করা হয়েছে এমন না যে এই টেলারটা অনেক কিছু গালফের ব্যাপারে বলে দিয়েছে এমন না যে অনেকটা কম বলেছে একদম না পুরো পারফেক্ট বশানো হয়েছে টেলারের কাট টু কাট পুরো পারফেক্ট ভাবে বশানো হয়েছে টেলারের মধ্যে যতটা অ্যাকশন দেখানো উচিত ততটায় কিন্তু দেখানো হয়েছে যতটা লাভ ব্যাপারে দেখানো উচিত ছিল ততটায় এইটা সং ইউজ করা উচিত ছিল ততটায় কিন্তু ইউজ করা হয়েছে মানে পারফেক্ট ভাবে কিন্তু টেলারটা কাটা হয়েছে যেটা কিন্তু এই টেলারের একটা প্লাস পয়েন্ট তোমরা বলতে পারো তো ওভারঅল কিন্তু আমার বহুরূপী টেলার ব্যাপক লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছ পরে ভিডিওটা